হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? অনেকদিন পর আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। সো কিছুই না, একটু কই মাছের তেল ঝাল করব। তো প্রথমে হলুদ আর লবণ দিয়ে কই মাছগুলো মেখে রেখেছিলাম, তারপরে কড়াইতে তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। বেশি ভাজবো না, কারণ টেস্ট চলে যাবে। তারপরে হচ্ছে শুধু ঘরে থাকা মশলা দিয়ে এই রান্নাটা। পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে পরিমাণ মতো। এইখানে হচ্ছে আমি হলুদ লবণ জিরার গুঁড়া মিক্সড করে আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একদম জলের সাথে মিশিয়ে পেঁয়াজটার সাথে ভালো করে ভেজে নিলাম। তারপরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কি সুন্দর একটা কালার আসছে, তাই না? কিন্তু এটা তো বেশি শুকনো শুকনো হয়ে গেছে, তো সেজন্য আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর হচ্ছে যে কাঁচা মরিচগুলো দিয়ে একটু ঢেকে রেখে দিলাম যেন স্মেলটা ভালো আসে। সুন্দর রেডি হয়ে গেছে। তারপরে গরম মশলাগুলো দিয়ে নামিয়ে নিলাম।